আমার পাশে এই মুহূর্তে যিনি বসে আছেন তার পরিচয় দেওয়ার আগে নেটিজেনরা অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিরোধীরা তাকে যেই নামে আখ্যা দেন কেবল তৃণমূলের চটি চাটা কেউ বলেন মুসলিমদের ছোটি ছটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার ইন্টারভিউটা প্রচণ্ডই প্রাসঙ্গিক কারণ আজকের দিনে দাঁড়িয়ে যখন কোনো একটা জায়গায় বাঙালি বাংলাদেশে সাম্প্রদায়িক হানাহানিতে বাঙালি কারা এবং বাঙালিরা বঞ্চিত এবং বাঙালিদের মধ্যেও বাঙালিরাও দীনা বিভক্ত একটা হিন্দু একটা মুসলিম দুটো ভাগে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে এই ইন্টারভিউটা খুব প্রাসঙ্গিক আমরা এই মুহুর্তে পেয়ে গেছি প্রফেসর গর্গ চট্ট চ্যাটার্জিকে আমি গর্গদাকে বলবো গর্গদা আজকের দিনে দাঁড়িয়ে আজ আজকের দিনে দাঁড়িয়ে প্রথম আমি প্রশ্নে যাওয়ার আগে সাম্প্রদায়িক যে হানাহানি এই সাম্প্রদায়িক হানাহানিতে কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে না যে বাঙালি কারা এই প্রশ্ন তো উঠতেই পারে বাঙালি হচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলে নিজেকে বাঙালি বলে এবং অন্য বাঙালির সঙ্গে ধর্মীয় ভেদাভেদ করে না এই তিনটে তার মানে yeah <laughs> অন্য বাঙালির সাথে যেহেতু বললে কথাটা আমি এখানে কেটে দিলাম কথাটা কারণ এখানে তো বাঙালি নিজেদের মধ্যে নিজেরা ধর্মীয় বিবাদ করছেন হিন্দু মুসলিম এবং কোনো একটা জায়গা থেকে চট্টগ্রামে যে ঘটনা কুমিল্লাতে যে ঘটনাটা ঘটেছে সেখানে দেখা গেছে একটা হনুমানজির পায়ের উপরে কিন্তু একটা মুসলিমদের ধর্মগ্রন্থ রাখা আছে পরে দেখা গেল সেটা কেউ না সেটা যে করেছেন সেও একজন মুসলিমই সেখানে কোনো হিন্দু জড়িত নয় এখানে দাঁড়িয়ে কিন্তু যিনি রেখেছেন তিনিও বাঙালি এবং ঘটনাটা ঘটেছে বাংলাদেশে তাহলে বাঙালিরা আজকে দ্বিধা বিভক্ত ধর্ম ধর্মীয় মেরিকরণে তোমার তো এটা ইচ্ছা ছিল না তুমি কোনো একটা জায়গা থেকে এটা চেষ্টা করেছিলে বাঙালিদেরকে একত্রিত করা বাঙালিদের জন্য লড়াই লড়াই সেক্ষেত্রে গর্গ চট্টোপাধ্যায় কী বলবে বাংলা পক্ষ কী বলবে প্রথম কথা হচ্ছে বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন ঠিক আছে তাহলে বাংলাদেশ ইস্যু নিয়ে বাংলা প্রথম থেকে সোচ্চার প্রতিবাদ করছে ধিক্কার জানাচ্ছে মাঠে নেমে প্রতিবাদ করেছে এবং নানারকম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে যেগুলোর উত্তর দিতে পারেনি তার কারণ একটা ঠিক আছে তার কারণটা হচ্ছে যে আমাদের এই পশ্চিমবঙ্গে অনেক বাঙালি আছে যারা সাতচল্লিশের পর থেকে নানা সময় সাম্প্রদায়িক হানাহানির কারণে সাম্প্রদায়িক নিপীড়নের কারণে তারা এপারে আসতে বাধ্য হয়েছে এক আর সেকেন্ড শুধু এপারে আসতে বাধ্য হয়নি আরও যারা রিসেন্ট যারা এসছেন তাদের আত্মীয়রা এই মুহূর্তে ওপারে রয়েছে বাংলা পক্ষর সদস্যদের মধ্যেও আত্মীয় ওপারে রয়েছে এই ঘটনাটা ঘটেছে একাধিক যেমন যশোরে আছে সাতক্ষীরায় আছে তুমি যেখানে বলছো চট্টগ্রাম সেখানে আছে নোয়াখালীতে আছে ফেনীতে আছে ঠিক আছে কুমিল্লা তো ফার্স্ট যেখানে অ্যাটাকটা হলো সেখানে বাঙালির তো একটা খুব সহজ জিনিস নয় যে হ্যাঁ বাঙালির পেটে জন্মালাম তাই বাঙালি হয়ে গেলাম এত ইজি জিনিস নয় ঠিক আছে যেটা বললাম তিনটে জিনিস বাংলায় কথা বলো নিজেকে বাঙালি বাঙালির সঙ্গে তুমি ভেদাভেদ করো না ঠিক আছে এই তিনটে জিনিস এই তিনটে জিনিস যার মিলছে না সেটা কুমিল্লার ওই যে সাম্প্রদায়িক যে জন্তুটা সে হোক সেটা এখানকার আব্বাস সিদ্দিকী হোক সেটা এখানকার দিলীপ ঘোষ হোক বা সেটা সারা বিশ্বের যে কোনো জায়গায় যে বাঙালির মধ্যে হিন্দু মুসলমান এই ভাগ করতে চায় বা অন্য যে কোনো রকম ভাগাভাগি করতে চায় উঁচ নিচ ব্রাহ্মণ কায়েতে বিশ্বাসঘাতকতা করছে যেরাম ধরো মির্জাফর মির্জাফর কি বাংলার বাঙালির একদমই না বিভীষণ সে কি লঙ্কার লঙ্কাবাসীর একদমই না ওই বললাম না লঙ্কার হলেই যদি তুমি বিভীষণ হও তোমাকে বাংলা পক্ষ একভাবে দেখে আর তুমি যদি রাবণ হও যে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তোমার মাটিটা রক্ষা করেছিল তোমাকে আরেকভাবে দেখে এই উত্তরটা পেলাম গর্গদা কিন্তু তার মধ্যেও কোনো একটা জায়গা থেকে যে অভিযোগটা ওঠে প্রফেসর গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে তৃণমূলের পা ছাটা এবং বিরোধী দলনতা নেতা শুভেন্দু অধিকারী অব্দি অভিযোগ যেটা করেন বারবার যে গর্গ চট্টোপাধ্যায় গর্গ চট্টোপাধ্যায় তৃণমূলের একজন এরকম টাইপের অভিযোগ আসে তো সেইখান থেকে দিলীপ ঘোষের নামটা জড়িয়ে গেল কী করে কী বলবে দিলীপ ঘোষ কথাটা বললাম তার কারণটা হচ্ছে দিলীপ ঘোষ ছোটবেলা থেকেই মানে খুব মানে বাঙালির ওপর তো ধরো সাতচল্লিশের আগে থেকে এবং তার পর থেকেই এখানকার পুঁজি বাজার চাকরি ফলে একখানা ছেলের যেরকমভাবে বড় হয়ে ওঠার কথা তাই না সুযোগ সুবিধা পাওয়ার কথা ব্যবসা হোক পড়াশুনো হোক সব কিছু তার একটা ভিকটিম হলো দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এগুলো পায়নি ঠিক আছে এটা অনেকে তাকে তার শিক্ষা নিয়ে হাসাহাসি করে আমি কেউ তার শিক্ষা দীক্ষা বা তার যে সার্টিফিকেট এইসব নিয়ে হাসাহাসি করি না এটা বাঙালি জাতির দুঃখ ফলে ছোটোবেলা থেকে এই যে তোমার ধরো গুজরাটি মারোয়াড়ি এবং হিন্দি এলাকায় এরা যে সংস্থা আছে এদের যে আর বিজেপি বজরং দল এরা হচ্ছে এই ধরনের যে অহিন্দি জাতির এগুলোর মধ্যে এই ধরনের ছেলে খোঁজে এখনও যে রাজ্য সভাপতি হয়েছে এই টাইপেরই একখানা ছেলে তো এই ছেলেগুলোকে খোঁজে তারা করে ছোটবেলা থেকে টেক আপ করে দিলীপ ঘোষ ওরকম একজন ফলে ও ওর তো বিশ্ব দর্শনটা খুব বড় না শুভেন্দু অধিকারীর নাম কেন বলব শুভেন্দু অধিকারী চট্টোপাধ্যায়কে বড়ভাবে হাইলাইট করে দিচ্ছে না না সেটা ঠিক আছে শুভেন্দু অধিকারী আজ কত সময় তো পঞ্চাশ বছরের মধ্যে বয়স আমি জানি না এক্সাক্ট বয়স পঞ্চাশের একটু বেশি হবে তো মানে হাফ সেঞ্চুরি তো পঞ্চাশ বছরের বেশি হাফ সেঞ্চুরি ধরে হলদিয়ার কাছে বঙ্গোপসাগরে এত ট্রলার ভাসালো ঠিক আছে হলদিয়ার ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে এত সৎভাবে কাজ করলো মানে সব শুভেন্দু অধিকারীর সততার নাম তো মানে সব রকম ল এনফোর্সমেন্ট দপ্তরে শোনা যায় তাই না আমাদের প্রায় এক লক্ষ দর্শক এই মুহুর্তে আছেন ডিজিটাল ইন্ডিয়া গোল্ডেন ইন্ডিয়া উইকলি নিউজ পেপার ডিজিটাল ইন্ডিয়া এবং সে ধরো এই যে শুভেন্দু অধিকারী একটা সময় কংগ্রেস করত। তারপরে তৃণমূল করত। তারপরে বিজেপি করে এখন কালকে কিছু একটা কিছু করবে ঠিক আছে বাংলা পক্ষ করতে পারবে না এটুকু কিন্তু আমি খুব গ্যারান্টি দিতে পারি কারণ বাঙালির মধ্যে সে ভেদাভেদের রাজনীতিটা করে ফেলেছে শুধুমাত্র বাঙালিদের আত্ম অধিকার কোনো একটা জায়গা থেকে আনার জন্য আমি আরেকটার উত্তর দেব হুম এই তৃণমূলের পাওয়া চাটা বলা হয় এই যে ধরুন ধরো তৃণমূলের পাওয়া চাটা মুসলিম পাঁচাটা তারপরে আরও আছে তুই সব বললে না ঠিক আছে একটা যে বাংলাদেশের জামাত দ্বারা ফান্ডেড তথাগত রায় বলে হচ্ছে যে কি পেট্রো ডলার আসে আবার এক ধরনের মুসলমান সাম্প্রদায়িক শক্তি তারা আবার বলে যে আর এস এর সঙ্গে আমার লিঙ্ক আছে এবং মুকুল রায়ের সঙ্গে গোপন মিটিং হয়েছে এবং সে আর বিজেপি থেকে নাকি দশ কোটি টাকা হিসেবে আমি সব সবকটা ডিটেলস তো একসঙ্গে না দু একবার সময় সিপিএমও বলা হয়েছে ঠিক আছে বা তারপরে হচ্ছে কি বিচ্ছিন্নতাবাদী এই এই ধরনের নানারকম কথা যে চালু আছে এই সবকটা কথাকে আমি একই জায়গায় বলবো যেগুলো বলে কেন এই যে আমি ধরো কথাগুলো বলছি ডিটেলে কথাগুলো বড় একটা জায়গা রাখছে বাংলা পক্ষ বাংলা ও বাঙালির অধিকারের লড়াইটা কিভাবে দেখে এবং কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা শুনলে তো বাংলার মাটিতে বাঙালির ওপর নিপীড়ন করা ধোকলা বুঝিয়া মাফিয়া যেটা যারা বাংলার পুঁজি বাঙালির থেকে দখল করেছে যারা বাংলার ব্যবসা বাঙালির থেকে দখল করেছে যারা বাংলার মাটি বাঙালির থেকে দখল করেছে বাংলার জমি বাঙালির থেকে দখল করেছে বাংলার টেন্ডার বাঙালির থেকে দখল করেছে বাংলার চাকরি বাঙালির থেকে দখল করেছে এখন বাঙালির নারীও বাঙালির থেকে দখল করছে তাদের যে বিরুদ্ধে আমার যে লড়াই এটা ঘেঁটে যেতে হবে এই কথাগুলো বাঙালির মুখে কানে যাওয়া চলবে না ফলে তার আগে আমি যদি তোমায় বলি তুমি টেরোরিস্ট তুমি এই তুমি তাই ও বাপরে কি দরকার কে জানে কি বিষয় প্রথমে এটা ঘেঁটে দেওয়া ঘেঁটে দেওয়ার কারণ আর তৃণমূলের স্পেসিফিক যে কথাটা বলে বলি বলি দেখি কি উত্তর আসে তৃণমূল রিসেন্টলি যেটা করেছে যে কি ওদের ম্যানিফেস্টোতে কী ছিল ওই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন চলছে ইনফ্যাক্ট বাংলা পক্ষ ফার্স্ট তুলেছে যে বিহারের আধার কার্ডের লোকজন পাচ্ছে বন্ধ করা হোক সব রিচেকিং করা হোক বিজেপি বলেছে বাংলা পক্ষ স্টুডেন্ট ক্রেডিট কার্ড এগুলো তৃণমূলের ম্যানিফেস্টোর জিনিস মানে এগুলো সহজ জিনিস না ঠিক আছে কারণ এগুলো বলে লোকের কাছে এসছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেখানে বিহারে তার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে নিয়ম এমন করে বানানো হয়েছে ফাঁক আছে যেখানে বিহারের ঝাড়খণ্ডের ইউপির লোকজন পেয়ে যেতে পারে বাংলা পক্ষ সকলের সামনে আগে নেমে এটা প্রতিবাদ করেছে বিজেপি করেছে পুলিশ পুলিশ পরীক্ষা খুব স্পষ্ট কথা পুলিশ পরীক্ষা থেকে হিন্দি উর্দু কেন রেখেছে তৃণমূল এসআই এএসআই পরীক্ষায় কেন তৃণমূল এই হিন্দি উর্দু পরীক্ষা রেখেছে বাংলা পক্ষ প্রতিবাদ করেছে প্রতিবাদ করেছে বিজেপি কারণ আমাদের ছেলেগুলো এসআই এসআইএসআই হতে হবে না পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কোনো ভূমিপুত্র সংরক্ষণ নেই এমনকি রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে বাংলার রিটেন পরীক্ষা মেন্সের আগে বাধ্যতামূলক না কেন তৃণমূল এই বহিরাগত তোষণ করছে যেরকম আগে করেছে কংগ্রেস আগে করেছে মানে সিপিএম এখন করছে তৃণমূল বাংলা পক্ষ প্রতিবাদ করেছে কেন হিন্দি বিশ্ববিদ্যালয়ে বানানো হবে বাংলা পক্ষ প্রতিবাদ করেছে বিজেপি কিছু বলেছে কেন উর্দু একাডেমি বানানো হবে বাংলা পক্ষ প্রতিবাদ করেছে বিজেপি কিছু বলেছে আমরা লম্বা লিস্ট দিয়ে যেতে পারি লম্বা লিস্ট দিয়ে যেতে পারে এমন কি এমনকি বাংলা পক্ষর সহযোদ্ধা যখন এখানে করোনা কালে যখন বিরাট মানে চোরাবাজারি হচ্ছিলো মজুদারি হচ্ছিলো তুমি নিশ্চয়ই জানো যে চাল তখন হঠাৎ একটা অমিল হয়ে গেছিল তখন আমাদের একজন সহযোদ্ধা অন টিভি এরকম একটা লাইভে বলেছিল যে কেন একটা সার্টেন মানে মারোয়াড়িটা কেন ওখানে যে অনেকগুলো কেস ধরা পড়েছিলো অধিকাংশ মারোয়ারি এটা জাস্ট সে বলেছিল এটা ফ্যাকচুয়াল ঘটনা বলেছিল। তার জন্য তাকে গ্রেপ্তারও করা হয়েছিল এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ অদ্ভুত দালাল অদ্ভুত পা তাই না একদম এই আমাদের প্রায় এক লক্ষ দর্শকের সামনে এই মধ্যে গর্গ চট্টোপাধ্যায় যেটি বলছে যে কিন্তু গর্গ চট্টোপাধ্যায় অর্থাৎ বাংলা পক্ষ কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষ পা চাটা কথাটা নিরপেক্ষ নিরপেক্ষ কিছু না আমরা বাংলার পক্ষে বাঙালির পক্ষে মানে কোনো দলের পক্ষে নয় আমরা বাংলার পক্ষে বাঙালির পক্ষে এবং বাঙালির শত্রুদের বিরুদ্ধে দলের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বললে ভোট বাংলার একটা বাস্তবতা বা যে কোনো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সাংবিধানিক ব্যবস্থায় ভোট একখানা বাস্তবতা বাংলা পক্ষে তো একুশের ভোট গেল বাংলা পক্ষর কী স্ট্যান্ড ছিল বাংলা পক্ষর স্ট্যান্ড ছিল নিজের এলাকায় নিজের কনস্টিটুয়েন্সিতে অসাম্প্রদায়িক বাঙালি প্রার্থীকে ভোট দিন কথাটা বুঝলেন অসাম্প্রদায়িক বাঙালি প্রার্থীকে ভোট দিন তার মানে সিপিএম যদি আপনার বাঙালি প্রার্থী থাকে ভোট দিন কংগ্রেস যদি বাঙালি প্রার্থী থাকে ভোট দিন তৃণমূল যদি বাঙালি প্রার্থী থাকে ভোট দিন তৃণমূল যদি অবাঙালি প্রার্থী থাকে ভোট দেবেন না আইএসএফ সাম্প্রদায়িক লিস্টে কে থাকে কিছুই ম্যাটার করে না বিজেপি সাম্প্রদায়িক এসডিপিআই সাম্প্রদায়িক জামাতা ইসলামী সাম্প্রদায়িক লিস্টে কে আছে ম্যাটার করে না যে কারণে সকলে জেনে রাখা উচিত জামুরিয়ায় তৃণমূলের ক্যান্ডিডেট ছিল রাম সিং সিপিএমের ক্যান্ডিডেট ছিল ঐশী ঘোষ বাংলা পক্ষ সোচ্চারে ঐসি ঘোষের প্রতি সমর্থন ঘোষণা করেছে আমি আবার মেন সাবজেক্টে ফিরে আসবে ফিরে আসার চেষ্টা করব যে আজকের দিনে সাম্প্রদায়িক হানাহানি আমরা একাধিক ভিডিও দেখেছি যেখানে দেখা গেছে দুর্গা মণ্ডপ ভেঙে দেওয়া হয়েছে এবং সেই ভাঙা মণ্ডপেই পুজো করছেন হিন্দু পুরোহিতরা আমি নিরপেক্ষ নিরপেক্ষ ওই ওটা সত্যি ভয়ঙ্কর মানে আমরা যারা ধর্মের আগে মানবিকতাকে পুজো করি সেক্ষেত্রে থেকে বড় গর্বতা এটা নয় কি যে নিজের ধর্মকে যে ভালোবাসে অন্য ধর্মকে ভালোবাসলে নিজের ধর্ম শ্রেষ্ঠ ভালোবাসা এবং কোন বেদ কোন গীতায় কি এটা লেখা আছে অন্যের ধর্মকে আঘাত করলে অন্যের ধর্মকে টাচ করলে নিজের ধর্মকে বড় করতে হবে এবং কোন একটা জায়গা থেকে আজ থেকে দেড় বছর আগে আজকে এক লক্ষ দর্শকের সামনে বসে যখন গর্গ চট্টোপাধ্যায় ইন্টারভিউ নিয়েছিলাম আমি তখন কিন্তু আমি একটা প্রশ্ন করেছিলাম এমন কি অবস্থা হলো যে বাঙালিকে রক্ষা করার জন্য বাংলা পক্ষের প্রয়োজন হল আমি একই প্রশ্ন করব গর্ভদাকে এমন কি অবস্থা হলো যে আজকের দিনে বাংলাদেশে কোরআনকে রক্ষা করার জন্য মুসলিমদের ধর প্রয়োজন হলো কোরআনকে ধর্ম করা কোরআন আজকে ঈশ্বর বা আল্লাহ যেই হোক না কেন কেউ না কেউ আমাদের সৃষ্টি করেছেন সেই ঈশ্বর হতে পারে আল্লাহ হতে পারে আমি এদের কোনো কন্ট্রোভার্সিতে গেল গেলাম না কিন্তু ধর্মগ্রন্থকে রক্ষা করার জন্য সেই তো রক্ষা করবে যে প্রশ্নটা আমি আগের বছর তোমাকে প্রথম যে দুটো প্রশ্ন আমি দুটোর সঙ্গেই না বলছি ঠিক আছে যে নিজের ধর্মকে ভালোবাসে সে কি কখনো অন্য ধর্মকে খারাপ বলে করতে পারে তো এই টাইপের ফালতু সুন্দর সুন্দর কথা বলেই ঠিক আছে আমাদের বহুকাল ধরে ঠিক আছে হয় না সেই কিরম দেখবে যে একটা হিন্দু ছেলে সে ধরো এগুলো সব মিম ফিম থাকে ঠিক আছে রমজানে কি যারা গ্রিটিংস দিচ্ছে একটা মুসলিম ছেলে ঠিক আছে অন্য কোনো হিন্দুদেরকে হয়তো দোলের সময় গ্রিটিংস দিচ্ছে শোনো স্পষ্ট কথা হচ্ছে যে প্রতিটি মানুষ কোনো একখানা রাষ্ট্রে তার সংবিধানে অধিকারের নাগরিক হিসেবে বাঁচে তার ধর্মে কি বলা আছে তার ধর্মে কি বলা নেই তার ধর্ম কি দেয় কি না দেয় কারুর ধর্ম কোনো এক দেয় কি না দেয় সেটা বেদে বলা আছে না কোরআনে বলা আছে না ত্রিপিটকে বলা আছে এগুলো অপ্রাসঙ্গিক প্রশ্নটা হচ্ছে সেই রাষ্ট্রের বা যে কোনো রাষ্ট্রের সংবিধান তাকে নিজের ধর্ম সম্পূর্ণ নিরাপদে নিজ অধিকারে জন্মগত অধিকারে নিজের মাটিতে আচরণ করার অধিকার দিয়েছে কি না উত্তর হচ্ছে হ্যাঁ বাংলাদেশের ক্ষেত্রে আচ্ছা যদি দিয়ে থাকে তাহলে এগুলো হলো কী করে এবং শুধু আজকে না এবং শুধু আজকে আজকে তো অনেকের ঘুম ভেঙেছে তুমি যদি দেখো দু হাজার এগারো বারো তেরো থেকে পর পরপর এই ধরনের কেস নিয়ে বাংলাদেশের এই কেস নিয়ে আমি পরপর লিখে গেছি কোন কাগজে লিখিনি দা হিন্দু যেটা চেন্নাই থেকে বেরোয় ইংরেজি কাগজ সেখানে লিখেছি ডিএনএ যেটা মুম্বাই থেকে বেরোয় সেখানে লিখেছি ডেইলি নিউজ অ্যানালিসিস থেকে শুরু করে একাধিক জায়গায় এমনকি বাংলাদেশেরও ইংরেজি কাগজে সেখানে যে জামাতে ইসলামীর মতো যে ধর্মান্ধ বাঙালি বিরোধী মানবতাবিরোধী গোষ্ঠী তারা যে বাংলাদেশে কীরকমভাবে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে ঠিক আছে এবং এটা কিন্তু শুধু সুন্দর সুন্দর কথা সব বলে হবে না এর বিরুদ্ধে তীক্ষ্ণ অ্যাকশান চাই পুলিশ অ্যাকশান চাই ডান্ডা চাই বাটাম চাই শোনো মারের অপরাধীর ক্ষেত্রে না যারা বিশেষত দাঙ্গা লাগাতে চায় মারের ওপর কোনো ওষুধ নেই খুব স্পষ্ট কথা আইন মেনে মার আইন মেনে মারের ওপর কোনো ওষুধ নেই এবার তোমার মার দিতে গিয়ে হাতটা কি আটকে যাচ্ছে হাত যদি আটকে যায় তাহলে বুঝতে হবে তুমিও কন্ট্রোল দিতে পারছো না তুমিও কন্ট্রোল দিতে পারছো না হাত যদি আটকে যায় তুমি যখন মারবে তখন একদম দেখবে না এই বাংলার মাটিতে যখনই কেস ঘটেছে ঠিক আছে আগে হয়েছে বাদুরিয়ার কেস ঘটেছে দেগঙ্গার কেস ঘটেছে গর্গ চট্টোপাধ্যায় খুব স্পষ্ট বলেছে একদম যাকে দেখবে যে ধর্মের দেখবে ঠিক আছে একদম লাল করে দাও পিঠা এটা খুব একটা খুব প্রাসঙ্গিক কথা বলেছো খুব স্পষ্ট একটা কথা বলেছ যে যদি টান ইয়ে নিজের টানু দূর থেকে আর দূর থেকে কেলা আমি এটাও বলছি কেন বলে টান দূর থেকে খেলালে না হয়তো বুঝতে পারবে না কে এটাই ভালো এইটাই ভালো বেশি কাছে গেলে আবার ক্যালকুলেশন কেউ যদি করে কোনো দরকার নেই দূর থেকে দাও দেখো একখানা জায়গায় দাঙ্গা করাচ্ছিস কারণ দাঙ্গা কেন বলো তো দাঙ্গা প্রথম কথা এই কথাগুলো খুব পচে গেছে কিন্তু পচা কথার মধ্যে কিছু সত্য থাকে একটা দাঙ্গায় কারুর ভালো হয় না একটা দাঙ্গায় কারুর ভালো হয় না এক দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের ঘটনাটাই দেখো একটা কোরআন সে রেখেছে হনুমানের মূর্তির ওপর আর হাতে গদা ছিল পরে যেটা সিসিটিভি এলো গদাটা নিয়ে বেরিয়ে এসছে সেটাকে কেন্দ্র করে প্রথমে ফেনী নোয়াখালী চট্টগ্রাম তারপরে শুক্রবারের পরে শুক্রবার দিন থেকে শুরু করে আরও দশটা জেলা কত সিম্পল না এত সিম্পল যদি হয় তাহলে তো যে কোনো জায়গায় এত বড়ো কিছু লাগিয়ে দেওয়ার জন্য যে কোনো জঙ্গি গোষ্ঠী বা যে কোনো ধরনের সমাজবিরোধী গ্রুপ যাইছে করতে লাগবে দু সেকেন্ড লাগবে এই ক্ষেত্রেই লোকটা বলছে সাম্প্রদায়িক ছিল ইন্ডিভিজুয়াল নাকি টালা ছিল নাকি ড্রাগ ছিল ডাস নট ম্যাটার কিন্তু কথাটা হচ্ছে সমাজটা কি ধরনের বিষ হয়েছে যে ভারতবর্ষে আজকের দিনেও নেই তুমি যতই বলো যে সাম্প্রদায়িক বিভেদ কোন একটা জায়গা থেকে বিজেপি তৃণমূল বিভেদ কোন একটা জায়গা থেকে বিজেপি ধর্ম নিয়ে করে কিন্তু এই ব্যাপারটা আজকের দিনেও কিন্তু কোনো একটা জায়গা থেকে নেই তোমার নাম কি শুভজ্যোতি আমার নাম গর্গ চট্টোপাধ্যায় যে কোনো রাষ্ট্রে এই বিভেদ ফিভেদ আছে কিনা না ওই রাষ্ট্রের সংখ্যালঘুতেকে করবে যে যখন সেখানকার সাম্প্রদায়িক অবস্থা কোনো সংখ্যা গুরু কেমন আছে তাই নিয়ে সার্টিফিকেট দেয় খুব খারাপ দেখায় কি বলছি এই সময় বাংলাদেশের মুসলমানরা মুসলমান বাঙালি যারা তারা ধর্ম নিরপেক্ষ যে অংশটি ঠিক আছে একটা অংশ সাম্প্রদায়িক একটা অংশ ধর্মনিরপেক্ষ তারা অবস্থানে বাস করে কিন্তু ইরেস্পেক্টিভ তারা যদি সার্টিফিকেট দেয় এখানে খুব ভালো এখানে ইন্ডিয়াতে আসাউদ্দিন ওয়েসি থেকে শুরু করে তোহা সিদ্দিকিস্ট থেকে শুরু করে একাধিক সার্টিফিকেট ইন্ডিয়া গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্মেন্ট থেকে পেয়ে গেছে ইন্ডিয়া কিন্তু সেই জায়গা থেকে ঠিকঠাক আছে এখনো অবধি আসাউদ্দিন ওয়েসি আসাদউদ্দিন ওয়েসি এখন মানে এখানে সংখ্যালঘু পাবলিক মানে কি এই টাইপের পাবলিক আর তুই বলও বাটা আমি বললাম যে এটা নরমাল লোক ঠিক আছে এটা দালাল টাইপের জনপ্রতিনিধি মানে হায়দ্রাবাদে যারা মানে হায়দ্রাবাদের যে রাজাকাররা যারা সেখানে রীতিমত সাম্প্রদায়িক দাঙ্গা চালিয়েছিল এইটাই তো হচ্ছে অ্যাটিটিউড তুমি মুসলিম খুঁজতে গেলে তুমি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁচ খুঁজে বার করবে কেন এটা তো জিটিভি করবে এটা কোনো বাঙালি করবে কেন এটা তো হিন্দি মিডিয়া করবে তুমি তো বাঙালির ঘরে জন্মানো ছেলে তুমি তোমার তোমার ধারা রবীন্দ্রনাথের ঠিক আছে আর ওর ধারা যোগী আদিত্যনাথে দুটো নাথের তফাত রয়েছে নাকি তাহলে তোমার বাপকে আর তার বাপকে দুটো গুলিয়ে ফেলে তার কোশ্চেন তোমার তার হবে কেন স্পষ্ট কথা হয়েছে মানে এটা বাজারি টাইপের লোক এটা দাঙ্গাবাজ লোক এখানে ঢুকতে দেওয়া উচিত না পশ্চিমবঙ্গে এইসব টাইপের হায়দ্রাবাদী মাল ঢুকতে দেওয়া উচিত না হায়দ্রাবাদী কোনো দাঙ্গাবাজকে তুই হায়দ্রাবাদে বস্তাক গিয়ে হায়দ্রাবাদের লোকজন তাকে নিয়ে করবে সেটা হায়দ্রাবাদ বুঝবে কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে তাকে তো রিজেক্টও করেছে দেখলে তো কী করেছে খুব লাফিয়েছিল কদিন ফেস টুন টেস টুন হুস টুস দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে কদিন মুসলিম ছেলে বাঙালি ছেলেদের চার্জ দিয়েছিল কদিন ঠিক আছে চার্জে কী হলো আমার একটা বাংলার মাঠ আমার একটা প্রশ্ন আব্বা বাঙালি আবার বাংলা মাটিতে ফিরে এলাম আব্বাস সিদ্দিকি বাঙালি এবং ভোটের আগে রীতিমতো একটা সাম্প্রদায়িক কোন বাঙালি হয় কি করে বাঙালি যদি ফুটবল স্টার্ট করে দিলে যে বলতে পারে কল্লা নামিয়ে দেবো যে বলতে পারে আমি একটু ঘর থেকে না 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 প্রথমেই এটা ভুল রয়েছে আচ্ছা আব্বাস আব্বাসের দিকে বাঙালি হয়ে গেল বাংলা ভাষায় কথা বলে তাতে কি বাংলার তার মনে আছে বাংলা ভাষায় তো মোদিও মাঝে মাঝে কথা বলছিল দেখে দেখে না আমি একটু কোশ্চেন আমি শেষ করে দিই আগে থেকে আমরা আমরা যেটা দেখেছি দীর্ঘদিন ধরে যেটা দেখে আসছি যে কয়েকজন ধর্মগুরু আমি গোটা কয়েকজন বলছি আমি সবার কথা বলছি না হিন্দু ধর্মের হোক কিংবা মুসলিম ধর্মের কয়েকজন ধর্মগুরু এমন এমন কথা বলে যেখানে উস্কানি এবং ধর্মীয় সুশুরি চূড়ান্ত লেগেলে থাকে এবং এই ঘটনা ঘটার পরে কে দোষী সেটা আজকের দিনে প্রমাণ হয়েছে যে এটা একজন মুসলিম বন্ধুই বা মুসলিম ভাই তার এখানে তো কোনো রকম যে ক্রিমিনাল হয় তার তো কোনো থাকে না তুমিও বললে সেটা আমিও অ্যাকসেপ্ট করছি সেই জায়গা থেকে এত বাজে রকম ভাবে অ্যাটাক করলেন এবং সরাসরি অ্যাটাক আজকে দিনা এত বড় একটা ধর্ম গুরু যিনি যাতে ধর্মগুরু এইরকম ধর্মগুরুদের কি পশ্চিমবঙ্গে ব্যান করা উচিত না তুমি যেটা বললে তোমার কথাটা ধরেই আমি বলছি যেমন হায়দ্রাবাদের কথা বললেন হান্ড্রেড পার্স ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি হেড পার্সেন্ট এই নিয়ে এই যে ওয়েসি তরুন যদি তিওয়ারি এটা যে বাংলাদেশের ঘটনার পরে ওটা ছড়াচ্ছিলো যেটা চার্জ দিচ্ছিলো লোকেদের মধ্যে বিভেদ করে বাংলা পক্ষ দুটোর এগেন্স্টই এফআইআর করেছে সরকার বুঝবেন আমরা তো আর পুলিশ প্রশাসন না কিন্তু তার মানে এটা কি আমরা ওই স্টেপটা নিয়েছি যে চুপ এটা তোদের জায়গা না এটা দাঙ্গাবাজার জায়গা না ঠিক আছে এটা সভ্যতার জায়গা এবং পশ্চিমবঙ্গটা সভ্যতার জায়গা এটা বাংলাদেশের মতো কিন্তু অসভ্যও না এটাও মাথায় রাখতে হয় আবার একই সঙ্গে এই যে বললে

এই পুজোর সময় আসামে বাঙালির দুর্গাপুজো হতে দেয়নি হিন্দু বাঙালির দুর্গাপুজো হতে দেয়নি আসামের গোলাঘাটে যারা করতে দেয়নি তারা ধর্মে হিন্দু জাতিতে বাঙালি নয় এই এই দুর্গাপুজোর সময় এই নোয়াপাড়াতে আমরা এখান থেকে আজি তার খুব দূরে নয় বিএসএফ কর্মী গুলি চালিয়েছে দুর্গাপুজোয় খবরে এসছে বর্তমানে ধর্মে হিন্দু ঠিক আছে এই দুর্গাপুজোর সময় আস অযোধ্যায় গুলি চলেছে প্যান্ডেলে বাঙালি বাচ্চা মেয়ে মারা গেছে যে গুলি চালিয়েছে হিন্দু বাঙালির পুজোর ওপর সে ধর্মে হিন্দু জাতিতে বাঙালি নয় এই পুজোর সময় ছত্তিশগড়ে এবং ভোপালে দুর্গা পুজোর ওপর অ্যাটাক হয়েছে এক ক্ষেত্রে দুর্গা পুজোর যে ওখানে যে স্টল টল ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে আমেদাবাদে যারা করেছে তারা ধর্মে হিন্দু তারা কেউ বাঙালি নয় আবার একই সঙ্গে এর মানে এইটা চেপে যাওয়া নয় স্পষ্ট কথা যারা ওপারে করেছে তারা ধর্মে মুসলমান ঠিক আছে এখন এরা হিন্দু ধর্ম মানছে কিনা আসলে তারা ইসলাম ধর্ম মানছে কিনা আসলে আমরা এখানে কোন ধর্মের নম্বর দিতে এখানে কিন্তু পরীক্ষা নিতে বসিনি আমরা স্পষ্ট বুঝি যে কোনো একটা রাষ্ট্রে যদি এরকম কিছু হয় ধরো ভারতের মধ্যে হচ্ছে পুলিশ দিয়ে বাটাম দাও স্পষ্ট কথা বাংলাদেশে হচ্ছে তুমি কি করবে আমরা তো আজকে এজিটেটেড বাংলাদেশে হচ্ছে তুমি কি করবে তোমার জন্য আজকে ইন্টারভিউ সেই জন্যই আজকে ওরা এলে কেন তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কিসের মাধ্যমে পররাষ্ট্র মাধ্যমে রাইট এটা তো অখণ্ড বাংলা নয় তাই না এটা যুক্ত বাংলা সাতচল্লিশের আগের ম্যাপ আম তো নয় যে একখানে ঢুকে গেল মিছিল করতে করতে আমরা বনগা দিয়ে ঢুকে গেলাম এটা সম্ভব না ঠিক আছে বা এখানে একটা ডিএমকে ডেপুটেশন দিলাম কি হচ্ছে মানে বিজেপি দেখলাম পুরুলিয়ার ডিএমকে ডেপুটেশন দিয়েছে বাংলাদেশের সহিংসতা হয়েছে বলে মানে নাটক মানুষের না ওরা যেটা বলছে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী এখন অব্দি এটা নিয়ে মুখ খোলেনি তাদের যেটা বক্তব্য ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রীর অবশ্যই মুখ খোলা উচিত ছিল তার একটা মোরাল রেসপন্সিবিলিটি আছে মোরাল আমরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডিজিটাল ইন্ডিয়া গোল্ডেন ইয়ার ইন্ডিয়ার পর্দায় প্রায় এক লক্ষ দর্শক এই মুহূর্তে যারা দেখছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় প্রফেসর গর্গ চট্টোপাধ্যায় কিন্তু সরাসরি বললেন যে বেঙ্গলের মুখ্যমন্ত্রীও কিন্তু এই ব্যাপারটাতে মুখ খোলা উচিত ছিল বলো গর্গ কথা মুখ খোলা এটা মোরাল রেসপন্সিবিলিটি মোরাল মানে হচ্ছে যে এখানে যে দশ কোটি মানুষ তার ন কোটি বাঙালি যেটা যে কারণে বাংলা পক্ষ মূল মুখ খুলেছে যে একই কারণে মুখ খোলা হয়েছিল যে তোমার এখানে অনেকে আছে যাদের ওপারে রয়েছে ঠিক আছে আত্মীয়সন ওপারে তার একটা কনসার্ন রয়েছে এটা একটা ঠিক আছে যদিও কুণাল ঘোষ যে তৃণমূল দলের জেনারেল সেক্রেটারি বোধ মানে রাজ্য জেনারেল সেক্রেটারি সে মুখ খুলেছে দেবাংশু তো খুলেছে কিন্তু আমি পদাধিকারের দিক থেকে বলছি কুণাল ঘোষ যথেষ্ট সিনিয়র ঠিক আছে কিন্তু এটা তো মোরাল এটা তো মোরাল কোয়েশ্চেন যে একটা মুখ খোলা উচিত আরেকটা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে যাদের মুখ খোলা শুধু না অ্যাকশন করা দরকার এই যে শুভেন্দু অধিকারী যাকে চিঠি লিখলো লিডার অফ অপোজিশন হিসেবে মোদিকে মোদি কোনো উত্তর দিয়েছে একটা আওয়াজ ছেড়েছে অমিত শাহটা আওয়াজ ছেড়েছে এখানে তো বাংলাদেশ 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 করে মাতিয়ে দিয়েছিল মোটামুটি গত কয়েক বছর তাই না সারাদিন আসছে এখান থেকে এসে বাংলাদেশ নিয়ে বাঙালিকে জ্ঞান দিচ্ছে কিন্তু যখন বলার টাইম এলো এবং বলার টাইম কেন নেই এই ভারত সরকার তিস্তার জল আমাদের মালদা থেকে কুচবিহার এই পুরো অংশকে শুকিয়ে দিয়ে তিস্তার জল বাংলাদেশকে দিতে চায় এবং তার কমিটমেন্ট আবার দিয়ে এসছে এই মার্চ মাসে দু হাজার একুশে আমরা তো বলছি ওপেন ঘোষণা করুন তিস্তা চুক্তি বাতিল করা করে দেওয়া হবে সম্পূর্ণ যদি না এই 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 এইভাবে স্টেপ নেওয়া হয় করুক ধক আছে কেন ধক নেই সেটাও বোঝাচ্ছি পরে তারপরে দু হাজার পনেরোতে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হলো ছিটমহল এক্সচেঞ্জ যেটাকে বলে সাত হাজার একর জমি বাংলাদেশ থেকে ভারতে এলো আর এই বিজেপি সরকার এই পূর্ণভূমি হিন্দু ভূমি এগুলো করা বিজেপি সরকার পশ্চিমবঙ্গের সতেরো হাজার একর জমি ওদের দিয়ে দিল দশ হাজার একর জমি এক্সট্রা কেন ওটা গুজরাটের বাপের জমি ওটা বিহারের বাপের জমি ওটা ওটা রাজস্থানের বাপের জমি ওটা আমার বাপের জমি একটা জায়গা থেকে যে অভিযোগ ওটা আমার বাপের জমি ছিল ওরা আজকে বাংলাদেশে গিয়ে হর্ষবর্ধন সিংলা বিদেশ সচিব বলছে আমরা রোহিঙ্গাদের জন্য পাঁচ ছয় দফায় টাকা পাঠাচ্ছি এখানকার যে হিন্দু বাঙালি ছেলেগুলো যাদের চার্জ দিয়ে রেখেছে বিজেপি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এই ছবি ফবি ভিডিও ফিডিওর মাধ্যমে তারা জানে এগুলো গর্গদার কথা কিন্তু একটা কথা খুব ক্লিয়ার কোন একটা জায়গা থেকে ধর্মীয় মেরু মেরুকরণ এবং দুধেল গাইকে নিয়ে রাজনীতি করার যে অভিযোগটা শুধুমাত্র তৃণমূলের রেগেস্টে ওঠে সেই জায়গায় সেই সেইটা কাজে দেখাচ্ছে বিজেপি অর্থাৎ কেন্দ্রীয় সরকার অর্থাৎ কাজের জায়গা থেকে দাঁড়িয়ে যখন প্রতিবাদের জায়গা আসছে বা রোহিঙ্গাদের বলছো জায়গা দেওয়ার সেটা কি কোনো একটা জায়গা ধর্মের ধর্মের কাছে ধর্মের কাছে হার মেনে যাওয়া আরো খারাপ ধর্মীয় রাজনীতির কাছে হার মেনে ধর্মীয় রাজনীতি ফাজনীতি না যদি ধর্মীয় রাজনীতি করতো বিজেপি হিন্দু বাঙালির ক্ষেত্রে তাহলে এই সময় অ্যাকশান নিত চুপ করে থাকতো না মোদি টুইট করেছে জানো জবে ঘটনা ঘটেছে কুমিল্লা টু আজকে মোদি টুইট করেছে কুমিল্লার ঘটনা নিয়ে নয় বাংলাদেশের হিন্দু বাঙালি নিয়ে নয় বা ভারতের নানা জায়গায় যে হিন্দু বাঙালিদের যে দুর্গাপুজো আক্রান্ত তুই বলতো একটা কমিউনিটি বলো হিন্দুদের যে হিন্দু বাঙালির কথা বলছি তামিল হিন্দু তামিল হয় হিন্দু গুজরাটি হয় হিন্দু মারাঠি হয় হিন্দু বিহারি হয় আবার মুসলিম বিহারিও হয় মুসলিম তামিলও হয় সব হয় হিন্দু বাঙালির এবারকার কার দুর্গা পুজো আক্রান্ত হয়েছে বা হতে দেওয়া হয়নি বা গুলি চলেছে আসামে গুলি এটা হয়েছে উত্তরপ্রদেশে হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে ছত্তিশগড়ে অন্য কোনো কমিউনিটি আছে যাকে সারা ভারতে যার সর্বশ্রেষ্ঠ ফেস্টিভ্যালটা এইভাবে অ্যাটাক হয় তার মানে বাংলাদেশে বাঙালি ধর্মের কারণে আক্রান্ত এই ভারতে বাঙালি জাতির কারণে আক্রান্ত একদম স্পষ্ট একদম এবার যদি আপনার যেটা তুমি বলে যে ধর্মের রাজি তাহলে তো এটা করতো কিছু করবে না তার কারণটাও বলে দিচ্ছি এই আদানি আম্বানি ঢান্ডানি বড়বাজারিয়া চোরারিয়া বাটপাড়িয়া মানে যেগুলোই ভনভন করে না গুজরাট রাজস্থান এইসব জায়গা থেকে এদের আশপাশে এদের সকলে হচ্ছে বিরাট বিরাট কন্ট্রাক্ট বাংলাদেশের থ্রু দিয়ে পাই আর তুমি বাংলাদেশের থ্রু দিয়ে পাইয়ে দিচ্ছে আদানি বাংলাদেশে পোর্ট বানিয়েছে আদানি পোর্টস বাংলাদেশ এনএসি বিএসিতে লিস্টেড হচ্ছে তুমি শেয়ার কিনছো যাতে বাংলাদেশের পোর্ট ভালো হয় তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে ন বিলিয়ন ডলার বাংলাদেশকে ঋণ দিচ্ছে ন বিলিয়ন ডলার সংখ্যাটা ভাবো ওয়ান পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট কুড়ি বছরে ফেরত দিতে হবে প্রথম পাঁচ বছর ইন্টারেস্ট দিতে হবে না আচ্ছা তুমি কখন এরকম লোন জোগাড় করতে পারবে ধরো এই জিনিসটা যদি তুমি চাও যে আমার আর একটু বেটার তোমার সেট আপ হোক চ্যানেলটা আর একটু বেটার হোক আরও স্মুথ হোক আরও বেটার জিনিস হোক এই রেটের লোন তোমায় দেবে বাংলাদেশ কে দিচ্ছে এবং পশ্চিমবঙ্গকে কোন রেটে দেয় এইট পারসেন্ট যেটা এফেক্টিভ রেট হয়ে যায় কম্পাউন্ড করে টোয়েন্টি পারসেন্ট তার মানে এখানে করবে ওখানে টাকা দান করবে ওখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে তার বরাত পাইয়ে দেবে ধোকলা ব্রেকফাস্ট ভুজিয়া ব্রেকফাস্ট আর বুটখা এদের আর বাঙালি হিন্দু যখন এফেক্টেড হবে তখন চুপ করে থাকবে আমি বলছিলাম না টুইট টুইট করেছে মোদি এটা কি টুইট করেছে মোদি বাঙালি হিন্দুদের নিয়ে নয় যারা বাংলাদেশে অ্যাফেক্টেড বা ভারতে যারা অ্যাফেক্টেড কাদের নিয়ে টুইট করেছে কটা উদাহরণ দিচ্ছি যে একটা লোক যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে তারপরে ধরো একটু রিল্যাক্স লাগ করতে লাগলে ধরো ফটোগ্রাফার নিয়ে ধরো হিমালয় গুহায় যায় এছাড়া তুমি যেরকম এসছো ঠিক আছে আমি যদি ধরো ধ্যান ফ্যান দেখাতে চাইতাম তোমার একটু দূরে বসাতাম ঠিক আছে যাই হোক তো এবার কথাটা হচ্ছে যে সে কি কী নিয়ে টুইট করেছে জানো গুজরাটের শিক্ষার মান কত ভালো গুজরাটের যে সংস্কৃতি কত উঁচু প্যাটেল সমাজের ছেলেদের জন্য একটা বয়স হোস্টেলের উদ্বোধন তারপরে গুজরাটিতে আরও কয়েকজন কি ভাই কি কা এরকম কয়েকজন নাম আছে আমি নামগুলো জানি না মোদির কাছে সে তারা খুব বড় ব্যক্তি হবে মুক্তার আব্বাস নব্বীর জন্মদিন ডেনমার্কের কে প্রাইম মিনিস্টার না কে চাঁদার মাদা তার কি এই সব নিয়ে করার তার সময় এসছে কিন্তু বাঙালি হিন্দু যখন এফেক্টেড করতে পারছে না কেন বলো তো এরা হিন্দু হলেও বাঙালি তো এদের কাছে এদের বাড়িতেই তুমি চলে যাও না তোমাকে বা এদের অ্যাটিচিউড বুঝতে না তোমাকে দিল্লি আর এই মোদি বুঝতে হবে না এই আলিপুর চলে যাও কিংবা বড়বাজার চলে যাও সেখানকার পেট মোটাগুলোর বাড়িতে চলে যাও খারা জল ও তো তোমার মানে এসছিলেন তোমার সাথে যে আমি তো বললাম জল খাবেন ঠিক আছে জল খেতে কোন গ্লাসটা দিতাম যে গ্লাসে আমরা জল খাই এরা তুমি তো হিন্দু আর সেও হিন্দু গ্লাসটাও একই দেবে না গ্লাসটাও একই দেবে না যারা যারা বাঙালিকে হিন্দু মুসলমান নির্বিশেষে এরকম ধরনের মানে নিজ রেসিস্ট একদম এই বিদ্বেষ রয়েছে তারা কি করবে তাদের ওখানে কোটি কোটি টাকা ইনভলভ এমন কি বাংলা ভারতের যে আইসিসিআর। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশানস ওই বাংলাদেশে গিয়ে এক্সচেঞ্জ ফেক্সচেঞ্জ এইসবের ডিজি সেটা বিরাট পদে থাকে সারা বিশ্বে আইসিসিআর ডিজি মানে যে সারা বিশ্বে ভারতের যে কালচারাল এক্সচেঞ্জ ফেক্সচেঞ্জ এইটার যে হেড অর্থাৎ ভারতের প্রতিবিম্ব সারা বিশ্বের কাছে সে বলেছে বাংলাদেশের কোনো একটা স্মল ইনসিডেন্ট এই টাইপের মাল বিজেপি যাদের বসিয়েছে না এগুলো একদম আর এস এসের মাল এরা কিন্তু একদম নিজেদের কোনো নিজস্ব মতামত নেই সব স্ক্রিপ্ট তথাগত রায় বলে দিয়েছে হিন্দুরা আগের থেকে ভালো আছে তথাগত রায় দু হাজার চোদ্দোই যখন হিন্দুদের ওপর অ্যাটাক হয়েছিল এই বাংলা পক্ষ গর্ব চট্টোপাধ্যায় তারাই যখন প্রতিবাদ করেছিল তখনও সাফাই গাইতে চলে এসেছিলো বলছে হিন্দুরা খুব ভালো আছে শেখ হাসিনা যথাযথ ব্যবস্থা নিচ্ছে কে বলেছে বলেছে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এই যে যারা নানা জায়গায় ধরো কদিন আগে দেখলাম অনেকে অ্যাজিটেটেড হয়ে বাংলাদেশের এই যে ডেপুটি হাই কমিশনে গেলো ঠিক আছে গিয়ে হাউকাউ করলো আমি শুধু ভাবি ডেপুটি হাই কমিশনার যদি এইটা বলতো আচ্ছা তোমাদের সরকার তো বলেছে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে তোমরা কি জন্য এসছো কি উত্তর দিতে পারত কি উত্তর দিত তোমার সরকার বলছে তোমার কেন্দ্রীয় সরকার বলছে ভারতীয়দের কেন্দ্রীয় সরকার বলছে যথাযথ ব্যবস্থা নেওয়া তোমরা তাহলে কিসের জন্য এখানে এসছো কোনো উত্তর থাকতো অথচ এই এই কথাগুলোকে বলে 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 ঠিক আছে এটা কীরকম বলুন তো একটুখানি অন্যরকম একটা উদাহরণ দেবো ঠিক আছে এবং ইয়াং ছেলেরা যেহেতু ইয়াং ছেলেদেরই ইয়াং বাঙালি হিন্দু ছেলেদেরই যেহেতু চার্জ দিয়ে এটা করা হয় ঠিক আছে তাই জন্য বলি যে জানো তো তোমাদের হয়তো এখনও অনেকের বিয়ে হয়নি ঠিক আছে দুরকম লোক হয় দুরকম লোক হয় যারা সারাদিন কিন্তু যৌনতা নিয়ে ভাবে না ঠিক আছে সারাদিন যৌনতার ফটো যৌনতার ভিডিও এগুলো নিয়ে সারাক্ষণ বসে থাকে না তারপরে তাদের যখন বিয়ে হয় স্মুথ জীবন খুব সুন্দর জীবন সুন্দর সাংসারিক জীবন বাচ্চা কাচ্চা হয়ে ভালো থাকে আরেকটা থাকে যারা সারাদিন পর্ন ভিডিও যৌনতা এইসবের মধ্যে নিমজ্জিত থাকে তারপরে যখন হঠাৎ বিয়েটা হয় তখন ফলস একদিন পরে বউ বাড়ি থেকে চলে যায় এটা হলো হচ্ছে তাই তোমাদেরকে এতদিন যে চার্জ করে করে যে নেওয়া যাওয়া হয়েছে এখানে তারপরে যখন অ্যাকচুয়ালি দেখানোর সময় এলো দেখা গেল যে হচ্ছে না আমার একে আমাদের ডিজিটাল ইন্ডিয়া গোল্ডেন ইন্ডিয়া নিউজে প্রায় এক লক্ষ কাছাকাছি দর্শক এখানে কিন্তু কমেন্ট পড়া শুরু হয়ে গেছে এবং ম্যাক্সিমাম কিছু লোক কিন্তু এখানে শুরু করে দিয়েছে তোমার নামে ক্রিটিসাইজ করা আবার ফিরে আসছে ওই ক্রিটিসাইজ এবং কমেন্টস লেভেলে যারা কমেন্টস করে কারণ দর্শকদের নিয়ে তো আমাদের কাজ কিছু কিছু দর্শক কিছু কিছু মানুষ যে কমেন্টস করেন বাঙালিও তার মধ্যে আছে কোনো একটা জায়গা থেকে মনে হয় না যাদের জন্য লড়ছ তারাই তোমার বিরুদ্ধে এবং তাদের যে বক্তব্য যে বিহারেও অনেক বাঙালি আছে উত্তরপ্রদেশে অনেক বাঙালি আছে তার প্রতিষ্ঠিত বিভিন্ন জায়গায় চাকরি করছে আজকে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সব যে ভেদাভেদ বাঙালি অবাঙালি সেটা যে বীজ গর্গ চট্টোপাধ্যায় ছড়াচ্ছে সেটা বিহারে অথবা উত্তরপ্রদেশে বাঙালিদের মধ্যে পড়তে পারে এরকম এই জন্য কিন্তু কমেন্ট বক্স খুব ভালো গুড কোয়েশ্চেন কোয়েশ্চেনটা খুব ভালো যদি বিহারে বাঙালি লোকাল বিহারি মেয়েদের রেপ করত যদি বিহারে বাঙালিরা লোকাল বিহারি মেয়েদের এক বাপ আছে মানে এক মেয়ে আছে এরকম বিহারি মেয়েদের ফাঁসিয়ে প্রপার্টি দখল করতো যদি বিহারের বাঙালিরা লোকাল বিহারিদের এলাকা দখল করে তাদের বার করে দিত এলাকা থেকে যদি লোকাল বিহারের বাঙালিরা লোকাল বিহারীদের ওপর নানা এলাকায় মুঙ্গেরে পাটনায় ছাপড়ায় রাজ হতো যদি এমন সব এলাকা যদি বিহারে তৈরি হয়ে যেত এবং বাড়তেই থাকতো যেখানে ঢুকে মনে হতো এ তো বাংলায় এসে গেছি এবং বাড়তেই থাকছে যদি বিহারে একটা বিহারীর সঙ্গে দেখা হয় বাঙালি বলতো এই বাংলা জানো না এখানে তাহলে কি করছো যদি বিহারে বাঙালিরা সংখ্যা বাড়িয়ে কাউন্সিলার হতো তারপরে সংখ্যা বাড়িয়ে এমএলএ হতো তারপরে সংখ্যা বাড়িয়ে এমপি হতো তারপরে একসময় চিফ মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখত এবং থ্রেড দিত যে বিহারের চিফ মিনিস্টারকে ওইখানে ঢুকতে দেবো না এই সব জিনিস যদি বিহারের সবচেয়ে বড় রেল স্টেশনগুলোতে জিআরপির মোস্ট ওয়ান্টেড যে ক্রিমিনালদের লিস্টে শুধু বাঙালিদের ছবি থাকত যদি বিহারের খবরের কাগজ খুললেই রোজ বাঙালি ক্রিমিনাল কোথায় জামতারা গ্যাংয়ের কথা শোনো তুমি হয়তো শুনতে বাঁকুড়া গ্যাং তুমি হয়তো শুনতে কলকাতা গ্যাং হুগলি গ্যাং আরামবাগ গ্যাং যদি এই সব হতো তাহলে আমি বলতাম বাংলা পক্ষ আজকে বাংলার মাটিতে বাঙালির শত্রুদের সঙ্গে যে ট্রিটমেন্ট করে তাহলে বিহারে বাঙালিদের সঙ্গে বিহারের কোনো একখানা সাজাত প্রেমী কোনো সংগঠনের সেটা করার অধিকার আছে তার আগে না বাঙালিদের হয়ে লড়তে গিয়ে আমি আর একটা প্রশ্ন রেখেছিলাম তোমাকে যে কোনো একটা জায়গা থেকে কোন বহুত বাঙালি যেহেতু কমেন্ট করে কোনো একটা জায়গায় মনে হয় যেই যাদের জন্য করছি তারাই আমার বিপক্ষে এটা কি মনে হয় কোনো একটা জায়গা থেকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক জায়গায় কাজ করতে গিয়ে বাঙালিদের হয়ে লড়তে গিয়ে বাংলার কোনো কোনো একটা দোকান আছে সেখানে ব্যানারে বাংলা নেই তাই জন্য লড়তে গিয়ে অনেক জায়গায় কিন্তু আজকে গর্গ চট্টোপাধ্যায় আমার পাশে যিনি বসে আছেন তার নাম ক্রিমিনাল লিস্টেও আছে কোনো কটা কেস আছে এই মুহূর্তে কি বলবে অনেক অনেক এখন তো এফআইআর করা তো তোমার ধরো বাজের খেলা কথাটা সেটা না আমরা তো খুব স্পষ্ট বুঝি যে বাঙালি ক্রাইসিসটা কি এবং ক্রাইসিসটা হচ্ছে এই যারা কমেন্ট করছে যারা ধরো এই করছে কোনোতে ধরো এটা তো জিও বা কিছু একটা এয়ার এয়ারটেল ভোডাফোন এগুলো করছে তো এবার ধরো ওই যখন এটা রিচার্জ করছে ওটা দুশো উনিশের ভরাবো না একশো ঊনপঞ্চাশের ভরাবো না দুশো ঊনপঞ্চাশের ভরাবো এটা ভাবছে কোথাও একটা ভাবছে কিংবা ধরো তার বাবাকে গিয়ে ধরছে ধরো বাবা বলছে যে ভাই সেদিনই তো করে দিলাম এত যেটা কি করে যায় বুঝতে পারছো তো অর্থাৎ সকলে আমরা ক্রাইসিসে রয়েছে যে ছেলেগুলো এগুলোকে তারা ক্রাইসিসে রয়েছে কারণ সে নিজের মাটিতে আবার বলছি নিজের মাটিতে সে পুঁজি হারিয়েছে দখল হয়ে গেছে হারিয়েছে মানে যে হাতে ছিল হাত থেকে ফসকে পড়ে গেছে তা না গুটকা, বুজিয়া ঢোকলা গ্যাং একদম নিজেদের মধ্যে ষাঁট করে বাঙালি দালাল ব্যবহার করে বাঙালি দালালদের ব্যবহার করে আজকে এই জায়গায় নিয়ে এসছে মনে যে মহারাজ কৃষ্ণচন্দ্র শুধু মির্জাপর জগৎ শেঠ বললে হবে না আমাদের একটা লোক ছিল যেটাকে ইউজ করেছিল তাই না এইবার একই রকমভাবে এই দালালগুলো থাকতে চলতে থাকে আমাদের এই যে পুঁজি ছেলেগুলোর নেই বাজার সেখানে দোকান দোকান দখল হয়ে যাচ্ছে চাকরি দেখতে পাচ্ছে বহিরাগতরা চাকরি এখান থেকে নিয়ে নিচ্ছে এখানে এখানে যে একটা বাংলা খুব স্পষ্ট কথা বলে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই বাংলায় কাজের কোনো অভাব নেই আর ঝাড়খণ্ড থেকে না হাওড়া ব্রিজ দেখতে আসে না ঠিক আছে সব বসে যায় করে আজকে এমপিএমএলএ হয়ে গেছে বিভিন্ন জায়গায় প্রমোটার ফোমোটার যা তা হয়ে গেছে তুমি তো নিশ্চয়ই এলাকা করো যে কেউ চোখ করে তুই হাওড়ার দিক থেকে আসছিলে শালখিয়াটার অবস্থাটা কি বলো তো তোমার কী মনে হয় ওখানে সব গরিব লোক থাকে হ্যাঁ সালকে পাঁচতলা বিল্ডিং বানিয়েছে গরিব লোকেরা তাহলে পাঁচতলা বিল্ডিং যার সাধনে বানালো এই মাটিতে সেই সাধন আমার নয় এই যে ছেলেগুলো আমাকে গালাগাল করে যে কমেন্ট করছে সেই ছেলেগুলোর এগুলো বাপের সম্পত্তি নয় তাদেরও বাপের সম্পত্তি নয় ফলে বাংলা পক্ষ যা করছে তাতে সব বাঙালির লাভ আজকে আমায় যে গালাগাল করছে তারও লাভ আজকে আমায় যে ভালো বলছে এগিয়ে যান বলছে তারও লাভ চুপ যে আছে বাংলা পক্ষ নামই জানে না তারও লাভ সবার লাভ কারণ বাঙালি যদি তার অধিকার বুঝতে একতাবদ্ধ হয় যেটা সব জাতির ক্ষেত্রে সত্য গুজরাটিদের সত্য আমি তো বলি গুজরাটে যদি নরেন্দ্র মোদীকে ভোট না দেয় তারা অকৃতজ্ঞ জাতি আর বাঙালি যদি নরেন্দ্র মোদীকে ভোট দেয় ঠিক আছে তারা কি বলবো আমি কিন্তু আমি কিন্তু গর্গদার থেকে খুব সুচিন্তিত মতামত নিচ্ছি গর্গদা আমরা যে বাংলাদেশের ঘটনাটায় ফিরে আবার শেষ করব। বাংলাদেশে যে সাম্প্রদায়িক খানাহানি ঘটনা ঘটলো এবং কোনো একটা জায়গা থেকে যে কথাটা তুমিও বলছিলে আমিও বলছিলাম যে চিলে কান নিয়ে গেছে না দেখে কান দিকে না দেখে চিলের পেছনে ছোটা কতগুলো বাড়ি পোড়ানো হলো হিন্দুদের বাড়ি পোড়ানো হলো আমি হিন্দু মুসলিম এটার পরিচয়ের বাইরে আমি একটা মানুষ সেই হিসাবে মানবিক ব্যস্ততার জায়গা থেকে যারা দেখছেন প্রচুর মুসলিম বন্ধুও কিন্তু এর প্রতিবাদ করেছে প্রচুর ভিডিও আমরা দেখেছি যারা মুসলিম তারা এটার প্রতিবাদ করেছে তারা এটাকে মুসলিম হোক হিন্দু হোক মানুষ তো যার মধ্যে মানবিকতা ধ্বংস হয়ে যায়নি সে কি বলবে বা খুব ভালো হয়েছে হিন্দুদের এটা ইম্প্র্যাকটিক্যাল কথা কিন্তু যে তাদের বিচার কি হবে যারা আগুন আগুনে যে বাড়িগুলো এবার কথাটা বললাম দেখো আমার কথার মধ্যে দূরে তাহলে যার মধ্যে মানবিকতা আছে সে তো প্রতিবাদ করবেই আর এগুলো যারা করছে হাততালি দিচ্ছে তার মধ্যে মানবিকতা নেই এবার তুমি আগে জিজ্ঞেস করলে দাঙ্গাবাজরা বাঙালি নয় কিভাবে আলাম যে মানুষই না সে বাঙালি হয় কি করে যে মানুষই না যার মধ্যে সাম্প্রদায়িকতার কারণে মানবিকতাটাই শেষ হয়ে গেছে বাঙালি কি কী উচিত চিল উচ্চিংড়ে নাকি বাঙালি তো প্রথমে মানুষ তো মানুষ হওয়াটা তো একটা পূর্ব শর্ত দুটো হাত দুটো পা ধর মাথার মধ্যে ব্রেন এগুলো তো রয়েছে না কি ঠিক আছে এবার একটা কথা একটা কথা ভাবো তো আমি দেখছিলাম সেদিন এই যে তোমার ধরো একটা মন্দিরের ওপর অ্যাটাক হচ্ছে মন্দিরের ওপর অ্যাটাক হচ্ছে ঠিক আছে এই যে ভিডিও যেগুলো চলছে এর মধ্যে যারা সেই ধর্মের মূলত তারা কষ্ট পাচ্ছে আর কিছু সংখ্যক লোক কষ্ট পাচ্ছে যারা হচ্ছে কিন্তু যারা অ্যাটাক করেছে জন্মগতভাবে তাদের ধর্মের সঙ্গে তার রিলেশনশিপ আছে এইটুকুই ঠিক আছে ভাই ফাই এসব কথা আমি বলবো না আমার মনে পড়ে গেল একই সঙ্গে কদিন আগে আসামে মনে আছে একটা রিপোর্টার নামের মতো একটা জন্তু সে লাফিয়ে 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 সেই চিত্র সাংবাদিক চিত্র সাংবাদিক ঠিক আছে একজন মুসলমান বাঙালি তার ওপর এখন তো বাংলাদেশই না দিনা এবার একটা গল্পে আসছে এক্ষুনি এনআরসিতে নাম আছে তার মানে হচ্ছে যে প্রুভ প্রুভেন ইন্ডিয়ান ঠিক আছে তারপর ওই ঘটনায় আবার দেখছিলাম যারা কষ্ট পাচ্ছে মূলত মুসলমান বাঙালি কিছু হিন্দু আর হাহারি এক করে একদম জ্বলে যাচ্ছে দেখে যেটা নিজের ধর্ম করে হাহারি এক দেখলে জ্বলে যায় না এক্ষেত্রে মণ্ডপের ক্ষেত্রে তুমি হাহারি এক দেখলে তুমি দেখছো পরপর 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 মুসলিম নেম ওই ক্ষেত্রে আমি দেখলাম পরপর 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 হাহারি একগুলো হিন্দু নেম কোথায় যাবে তুমি কোথায় পালাবে এবার দেখো আরেকটা কথা ভাবো এই যে কথাটা বলা হলো আমি প্রথমে কি বললাম ও কিন্তু বাংলাদেশই না ও কিন্তু ইন্ডিয়ান সিটিজেন আচ্ছা বাংলাদেশি হলে ওরকমভাবে টোটাল পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করে মেরে দিয়ে লাফানো যায় ছিল যদি সেটা ন্যায্য হয়ে থাকে তাহলে আজকে তুমি ইন্টারনেট আর এই এর সময় কি মেসেজ দিচ্ছ দেখে না একদম যেমনি বাংলাদেশ থেকে অত্যন্ত নারী বিরোধী সংখ্যালঘু বিরোধী যে ওয়াজগুলো ওখানকার তথাকথিত ধর্মগুরু ঠিক আছে কারণ এদের তো পলিটিক্স অন্য ক্যাশ নিয়ে বকে গরম দিতে হবে ঠিক আছে তারা যেটা করছে এগুলো সার্কুলেশান এখন এই জিনিসের একটা পুরো সার্কুলেশানের বাজার তৈরি হয়েছে ফেসবুক অ্যালগোরিদম এমন হয়ে গেছে কদিন আগে এটা নিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমসে আমেরিকান কংগ্রেসে নিয়ে আলোচনা হচ্ছে যে ফেসবুক এমনভাবে অ্যালগোরিদম বানিয়েছে যে যেখানে হেট স্পিচ টাইপের কন্টেন্ট আসলে অ্যালগোরিদমে বেশি দেখানো হবে কারণ তাতে তার পয়সা আছে বাঙালি একটা বৌদ্ধিক জাতি তো তলিয়ে বুঝতে হবে আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে স্পষ্ট কথা হচ্ছে বাংলায় যে ঘটনা ঘটেছে আজ নয় বহুকাল ধরে ঘটেছে বাঙালি হিসাবে আজ নয় এই বলে নি দুটো জিনিস আজকে নয় বহুকাল ধরে ঘটছে আমি তোমায় বলছি সেভেন্টি ওয়ান ঠিক আছে মেজর ঘটনা ঘটলো তারপরে বেশ কয়েক বছর পিসফুল ছিল ঘটেছে ঘটনা যে ঘটেনি তা না কিন্তু মেজর যেটাকে বলে দু হাজার একে মেজর ঘটনা ঘটলো বিএনপি জামাত যখন ক্ষমতা এলো ঠিক আছে মেজর তারপরে দু হাজার চোদ্দোয় মেজর ঘটনা ঘটলো তখনও প্রতিবাদ জানিয়েছে আমরা এই তখন এই সার্টিফিকেট দেওয়া পাবলিকগুলো চলে এসেছিল রূপা গাঙ্গুলি তথাগতাই ষোলো থেকে সার্টিফিকেট দিয়ে এসছে আর এখানে ছেলেদের আমাদের এই যে ছেলেগুলো যে গালাগাল করছে তাদেরকেই চার্জ দিয়েছে এই তার ফলাফলগুলো এখন দেখছো ওই কানেকশানটা কিন্তু বাংলা পক্ষই আসতে হবে দেখার জন্য যে সাদাকে সাদা আর কালোকে করার কালো করে করার জন্য এই উনিশে বছর একুশে এই ব্যাপারটা হলো ঠিক আছে তার মানেটা কি কোথাও একখানা জিনিস চলছে তো চলছে স্পষ্ট সলিউশান চাই হাওয়া ফাওয়া দিয়ে হবে না ভারত সরকারের হাতে যথেষ্ট শক্তি আছে কারণ সে ইনভেস্টেড তারপর ভারত সরকার ওখানে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বানাচ্ছে জানে বাঙালিরা এখানে যারা আমাকে গালাগাল করছে কেমন লাগছে ভাই এই যে হিন্দু ভাই কেমন তোমার লাগছে যে তোমার সরকার তোমার হিন্দু হৃদয় সম্রাটের সরকার বাংলাদেশে ওখানে গিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বানাচ্ছে কেমন লাগছে তালি দাও দাও তালি তোমার হিন্দু হৃদয় সম্রাটের সরকার বাংলাদেশে পশ্চিমবঙ্গের দশ হাজার একর জমি দিয়ে দিয়েছে দাও তালি তোমার হিন্দু হৃদয় সম্রাটের সরকার বাংলাদেশের কুমিল্লায় গিয়ে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম বানিয়ে দিয়েছে ক্রিকেটের তোমার এই পশ্চিমবঙ্গে একটাও বানায়নি তোমার হৃদয় সম্রাটের সরকার বাংলাদেশে আজকে রোহিঙ্গাদের বিভিন্ন ব্যাচে হাউজিং এর ব্যবস্থা করছে এডের ব্যবস্থা করছে মানে কি আর কি হচ্ছে হ্যাঁ মানে ভারতের জনগণের পয়সা এখন রোহিঙ্গা খ্যাটন হবে খ্যাটন শুধু না মানে অ্যাসিড যেন মানে পশ্চিমবঙ্গে ভাই তোমার সকলের থাকা খাওয়া একদম সব ভালো হয়ে গেছে এখন যে তোমার তোমাদের কেন্দ্রীয় সরকার এখন আমার তোমার সকলের কেন্দ্রীয় সরকার এখন তোমার আমার টাকা নিয়ে এখন রোহিঙ্গাদের বিলি করছে জানতে এগুলো বলতে পারো ফেক কিন্তু খুঁজে দেখো না এইটা তো দিয়েছে এটা তো দিয়েছে ভাই তুমি তো যোগী আদিত্যনাথ না তোমার বাপ ঠাকুরদার নাম তো রবীন্দ্রনাথ এই তফাতটা করবে না একদম আমার একদম শেষ প্রশ্ন অনেকটা সময় ইন্টারভিউ গেল যে গর্গদার থেকে আরেকটা জিনিস জানা দরকার আমি মানে ইস্যুসগুলো তো এত এই যে ধরো আমার ধর এই ঘরে আমার মা আছে ঠিক আছে এরা নাইনটিন ফিফটিতে মায়েরা ওপার থেকে চলে আসে আমার বাবা আছে ঠিক আছে বাবার মায়ের দিক মানে আমার ঠাকুমার দিক খুলনায় ছিল মায়েরা বরিশালে ছিল আমরা জানি আমরা এই বুকে কিন্তু আমাদের ওপারে যারা রয়েছে যে ভাইরা যারা অ্যাফেক্টেড তাদের কিন্তু কান্নাটা আমাদের বুকে বাজে আমরা ফিল করি একদম সঙ্গে বাজে যে মুহূর্তে ওখানে কান্নাটা শুরু হয় এইখানে তার তারটা কাটাতার কাটাতারে কাঁটাতারের কথা বলছি না ওসব ওই কাব্যিক করেই এতদিন মানে প্রবলেমগুলো হয়েছে তারটা এখানে টোটাল গিয়ে লাগে কিন্তু একই সঙ্গে রাজস্থান গুজরাট ইউপির যারা এখানে ভোট ব্যবসাদার আছে আমার ভাইয়ের কান্না তার দোকানে কিন্তু আমি ব্যবসার মাল হতে দেব না এত সস্তা না স্বাধীন একাত্তর যখন বাংলাদেশ তৈরি হলো ঠিক আছে ভারত ধর্মনিরপেক্ষ বাংলাদেশ তখন উর্দু সাম্রাজ্যবাদকে পাকিস্তানকে জামাতে ইসলামী যে ইয়েটা তাকে লাথ মেরে বার করে বাংলাদেশ স্বাধীন করেছে বাঙালিরা হিন্দু মুসলমান নির্বিশেষে স্পষ্ট কথা তাহলে একাত্তরের পর থেকে সারা বিশ্ব জুড়ে কথাটা শুনবে সারা বিশ্ব জুড়ে সবচেয়ে বড় হিন্দু বাঙালি সবচেয়ে বড় হিন্দু বাঙালি গণহত্যাগুলো কোন রাষ্ট্রে ঘটেছে রাষ্ট্রের নাম ভারত কোন ধর্মের লোকের হাতে ঘটেছে ধর্মের নাম হিন্দু কোন রাজ্যে ঘটেছে রাজ্যের নাম আসাম শিলাপাথর গুগল করো গোড়েশ্বর গুগল করো শত শত হিন্দু বাঙালিকে খুন করা হয়েছে অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে দেওয়া হয়নি জানো খোঁজ রাখো মান্দাই গণহত্যা ত্রিপুরায় নাও। বাংলা পক্ষ এমন একখানা সংগঠন যেখানে যেখানে বাঙালি কাঁদে সেখানে সেখানে আমরা আছি এই ফলসগিরিতে নেই আমরা অযোধ্যায় দুর্গাপুজো অ্যাফেক্টেড হলে আমরা আছি কুমিল্লায় দুর্গাপুজো অ্যাফেক্টেড হলে আমরা আছি বাঙালি হিন্দু বাঙালি মুসলমান নেলিতে গোড়েশ্বরে মান্দাইতে সেখানে খুন হলে এবং এগুলো কিন্তু মিক্সড খুন না নেলিতে মূলত বাঙালি মুসলিম খুন গোরেশ্বরে এবং শিলাপাথরে বাঙালি হিন্দু খুন কেউ বলে কেউ শিখিয়েছে এদের আমাদেরও কিন্তু কেউ শেখায়নি এটাই হচ্ছে ওদের আমি দোষ দেবো না যে জানে না আমাকে শিখেছে তুমি শিখেছো এগুলো বাঙালি জাতীয়তাবাদী আমরা যে আমরা মনে করি ধর্মের ওপর জাতি দলের ওপর জাতি তাই এগুলো খুঁজে খুঁজে আমাদের বার করেছে এগুলো বার কেন আমাদের করতে হবে কারণ আমাদের আগের জেনারেশন কিন্তু আমাদের পথে বসিয়ে গেছে যে এগুলো আমাদের জানিয়ে যায়নি শুধু অ্যাডজাস্ট করতে বলেছে শুধু অ্যাডজাস্ট করতে বলেছে বাঙালির সঙ্গে বাংলায় এসে বহিরাগতরা শত্রুতা করে যাবে করে যাবে আমাদের শুধু অ্যাডজাস্ট করে হবে আমাদের সব জায়গায় আমাদের লোকজন খুন হবে আমাদের অ্যাডজাস্ট করে যেতে হবে না আমরা ভারতের মাটিতে নিজের অধিকার সম্পূর্ণ অধিকার বুঝে নেব এবং ভারতে সংবিধান অনুযায়ী ভারত সরকারের ওপর বাঙালির যেটুকু কন্ট্রোল আছে সেটুকু দিয়ে বলবো কর তুই করে দেখা ওখানে আমাদের ভাইরা এফেক্টেড আর যদি মুরদ না থাকে ঠিক আছে তাহলে পৌরুষের দম দিস না তোর ছাপান্ন ইঞ্চি কেন তোর তো এখন বয়ে যাচ্ছে আধ ইঞ্চিও নয় কলকথা এই মুহূর্তে যে বাঙালিদের উপর মানে প্রতিটি বাঙালি ছেলে বুঝলো তোর ছাপ্পান্ন ইঞ্চি না তোর আধ ইঞ্চিও নয় কথাটা বুঝে নিতে বলো একদম গল্প আমার একদম শেষ আধ ইঞ্চি থাকলে পৌরু দেখাতো শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি প্রচুর মানুষ এই মুহূর্তে নিউজটা দেখছে ইন্টারভিউটা দেখছে বরং আমার একটা কথা যারা আক্রান্ত হলো যে সমস্ত ঘর পুরলো যে সমস্ত মানুষের বাড়িতে প্রায় চারশো সাড়ে চারশো জন অ্যারেস্ট হয়েছে তার বাইরে প্রচুর মানুষের বাড়িতে অ্যাটাক হয়েছে তাদের জন্য বাঙালি হিসেবে বাংলা পক্ষের সম্পাদক হিসাবে গর্গ চট্টোপাধ্যায় যে মানুষটা করেছে তার জন্য নিঃশ নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতর কি শাস্তি চাইছে বাঙালির হিসাবে কি বলবেন স্পষ্ট কথা হচ্ছে দেখো ঘটেছে বাংলাদেশে যে ঘটনা তুমি যদি সেটা নিয়ে বলো ভারতে যে ঘটনাগুলো ঘটেছে অবশ্যই ভারতীয় সংবিধান এবং আইন অনুযায়ী শাস্তি চাই বাংলাদেশে যেগুলো ঘটেছে সেগুলো ট্রাইব্যুনাল করে কারণ এটা কিন্তু এটা ওয়ান টাইম ইনসিডেন্ট না বারবার ইনসিডেন্ট ট্রাইব্যুনাল করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে সর্বোচ্চ শাস্তি দিতে হবে সর্বোচ্চ শাস্তি মানে যদি ঝোলানো হয় ঝোলানো যদি চাপকানো হয় চাপকানো যদি যাবজ্জীবন হয় ওই রকম আগে জানেন তো কয়েকটা কেস শুনেছি এরকম তো একটা কেস ধরা পড়েছে তারপরে ছ মাস আট মাস পর এক বছর পর ছেড়ে দিয়েছে তবু ভাগ্য ভালো প্রাইম মিনিস্টার হয়ে যায়নি তবু ভাগ্য ভালো প্রাইম মিনিস্টার হয়ে যায়নি ঠিক আছে মানে এটাও কিন্তু প্রতিটি আমরা যারা ভারতের নাগরিক আমাদের এটাও মাথায় রাখতে হবে ভাই আমরা কোন জিনিসে তালি দিচ্ছি কোন জিনিসে লাভ দিচ্ছি কোন জিনিসে লাইক দিচ্ছি কোন জিনিসে হা করছি সকলে দেখে আবার আর কেউ যখন কোনো কিছুতে কোন জিনিসের লাইভ কোনটায় লাইক আর কোনটায় হা তা দেখে তোমার জ্বলবে তাহলে তো শুধু জ্বলুনই বাড়বে নিজের জীবনটা কবে বাঁচবে এই তো আমরা ষাট থেকে আশি বছর পৃথিবীতে ভালো করে বাঁচতে এসছি বাঙালি ছেলের মেয়ের পকেটে ক্যাশ চাই তার নিজের মাটিতে জমির ওপর নিজের অধিকার চাই বাংলায় প্রতিটি ধর্মের মানুষ যারা বাঙালি তাদের সম্পূর্ণ নিজেদের সকল ধর্মাচরণের সম্পূর্ণ অধিকার চাই শান্তিতে সব কিছু অধিকার চাই আমরা ভালো করে বাঁচতে চাই খেয়ে পড়ে আনন্দে বাঁচতে চাই এটার জন্য যে অবস্থা সৃষ্টি করার সেই অবস্থা সৃষ্টি করার রাজনীতি করে বাংলা পক্ষ একদম গর্গদা আমার একদম শেষ প্রশ্ন এটাই এটাই শেষ প্রশ্ন গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম একাধিক অভিযোগ বিরোধীদের বিজেপির অভিযোগ যে তৃণমূলের পা ছাড়ে তৃণমূলের মুসলিমদের পা ছাড়ে তৃণমূলের লোক কিন্তু এই ইন্টারভিউতে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হলো তৃণমূলের বিরুদ্ধেও তাদের ভুলটাও তিনি বললেন হিন্দুদের ভুলও বললেন মুসলিমদের ভুলও বললেন তাদের কথা থেকেই একটা জায়গা আসি গর্গ চট্টোপাধ্যায়কে কি আজীবন দেখা যাবে বাঙালিদের হয়ে লড়তে না কোনো একটা জায়গা থেকে যেটা তাদের অভিযোগ কোনো একটা স্টপের পর থেকে দেখা যাবে এখন থেকে তৃণমূলের বা কোনো একটা দলের এমএলএ বা এমপি পদপ্রার্থী গর্গ চট্টোপাধ্যায় যেটা কোড আন কোড অভিযোগ আসে বিভিন্ন সময় বিভিন্ন ভোটার সময় তো তোমার এগাছি বিভিন্ন সময় মঞ্চ থেকে বিভিন্ন রকম আক্রমণ হয় সেই জায়গা থেকে আমার এই প্রশ্ন কী বলবেন গর্গ চট্টোপাধ্যায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের বাইরের কোনো ব্যক্তি নয় আমি বাংলা পক্ষ সংগঠনের সাধারণ সম্পাদক সেটা আমার সবচেয়ে বড় পরিচয় সংগঠন সামনে তিরিশ দফা যে দাবি এবং বাংলায় বাঙালির অধিকার এবং ভারতে বাংলার তথা বাঙালির অধিকার এই নিয়ে নিরন্তর লড়ে যাবে আমরা ভোটে নেই আমরা বাঙালির অধিক এই দুটো ভোটের মাঝখানে তো বাঙালি মরে যায় না দুটো ভোটের মাঝে তো বাঙালির পাশে কাউকে থাকতে হয় সেটার নাম বাংলা পক্ষ ঠিক আছে ভোটের ভোটের সময় তো আসবে ভোটের সময় আসবে কেউ কাছ থেকে আসবে কেউ দূর থেকে আসবে ঠিক আছে কেউ গাড়ি করে আসবে কেউ প্লেনে করে আসবে আর বাংলা পক্ষ লোকাল ট্রেনে হোক রিকশায় হোক টোটোতে হোক গাড়িতে হোক প্রতিটি জেলায় তৈরি হয়ে গেছে ইউনিট এবং এর মাধ্যম আরেকটাও কথা বলতে চাই যদি কেউ যারা দেখছো বাঙালি হিসেবে নিপীড়িত বোধ করছো ওই পশ্চিমবঙ্গে ঠিক আছে বাংলা পক্ষকে যোগাযোগ করো ঠিক আছে যেরকম যা শক্তি আমাদের সেটুকু আমরা সাহায্য করার চেষ্টা করব আইন এবং সংবিধান মেনে আর দ্বিতীয় কথা এটাও মাথায় রাখবে কিছু কিছু জায়গায় না দেখছি আজকাল আমরা বাঙালির ওপর অত্যাচার করে গেল তারপরে বলা হলো যে বাংলা পক্ষ আসছে তাতেই সমাধান হয়ে গেল আমরা তো এটাই চাই আমরা কি আর আরে আমাদের তো একটা লাইফ আছে আজকে যদি বাংলায় বাঙালির অধিকার সম্পূর্ণ সুনিশ্চিত থাকতো তাহলে কি আমরা এইগুলো করে বেড়াতাম আজকে রাত্রিবেলা রাত্রিবেলা আজকে আমি হয়তো অন্য কোনো একটা নিজের একটা বিনোদনের কাজে যেতাম ঠিক আছে এটা করছি আমরা এটা আমাদের পরের জেনারেশান করবে আমরা আসলে একখানা বলতে পারো যে বাংলার যে প্রান্তর যে শস্য ক্ষেত যা বহিরাগতরা উজাড় করে দিয়েছে আমাদের সোনার বাংলার সোনার ফসল কেটে কেটে নিয়ে চলে গেছে সেখানে আমরা বেড়া দিচ্ছি এবং নতুন করে বীজ বপন করছি তোমরা যারা এখন ইয়াং ছেলে গালাগাল দিচ্ছ বা ভালো বলছো যেই বলো তোমরা কিন্তু আগামী দিনে এই ফসল নিজের ঘরে নিয়ে যেও ভালো থাকবে অর্থাৎ গর্গ চট্টোপাধ্যায়কে রাজনীতির মঞ্চে কোনো এমএলএ বা এমপি বা কাউন্সিলর হিসাবে দেখা যাবে না এটাই শেষ শেষ কথা বাংলা পক্ষ জবে থেকে তৈরি হয়েছে তারপরে উনিশের ভোট হয়েছে একুশের ভোট হয়েছে চব্বিশে ভোট আসছে বাংলা সব কিছুতে নেই স্পষ্ট কথা আরে কী কতভাবে বলা হবে তবে যে রাজনীতির মঞ্চে অবশ্য আমরা রাজনীতি ছাড়া কী করছি কিন্তু আমরা ভোট করছি না ভোট রাজনীতি করছি না রাজনীতির প্রেক্ষিত অনেক বড় রাজনীতি মানে শুধু ভোট দিয়ে দেওয়া নয় বললাম না দুটো ভোটের মাঝখানে তো ভারত ভারতীয়রা বা বাঙালিরা মরে যায় না তো তখনও তো তাদের একটা অধিকারের প্রশ্ন থাকে তখনও তার অধিকারহীনতা তখনও তার লড়াই তখনও তার ওপর অন্যায় অনাচার এই সবের জায়গা থাকে বাংলা পক্ষ হচ্ছে ওই মাঝের পাঁচ বছর একদম খুব খুব সুন্দর একটা লাইভ আপনাদের সামনে তুলে ধরলাম এবং ডিজিটাল ইন্ডিয়া গোল্ডেন ইন্ডিয়া প্রায় লক্ষাধিক দর্শক যারা দেখছেন এবং যারা লাইভে আছেন তারা অবশ্যই শেয়ার করবেন এখানে অনেক মেসেজ দেওয়া হলো আপনাদের জানা অজানা বিভিন্ন কথা বলা হলো আজকের প্রতিবেদন নিবেদন করছে মা সারদা হাসপাতাল গ্রিন টু চিল রেস্টুরেন্ট ও স্বপ্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলস অসংখ্য ধন্যবাদ গর্গদাকে অনেকটা ধন্যবাদ আমার একটা সময় একটা কথা বলে নেব আমার অনেকগুলো কথার মধ্যে একটা কথা বলা হয়নি এটা বার্তা হয়তো এটা দেবার যে দেখো এখন করোনার টাইম করোনার ব্যাপারটা যে চলে যাচ্ছে ঠিক আছে করোনার ব্যাপারটা চলে যাচ্ছে কিন্তু আবার আসবে সেফ থাকবে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে সারা বিশ্বে মন্দা কেউ যদি বলে নতুন লাখ লাখ কোটি কোটি চাকরি তৈরি হবে কেউ তোমায় নতুন লাখ লাখ কোটি কোটি চাকরি ভারতের কোনো স্টেটে তৈরি হবে না তাহলে বাঙালি ছেলে মেয়েদের ইয়াং বাঙালি ছেলে মেয়েদের তাহলে আজকে ভূমিকাটা কি সেটা হচ্ছে অলরেডি এক্সিস্টিং যে চাকরিগুলো বাংলার মাটিতে অলরেডি এক্সিস্টিং যে চাকরিগুলো সেগুলো এবার আমাদের চাই এর নাম হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ আইন অর্থাৎ প্রতিটি প্রাইভেট কাজ আছে যা বাংলায় তার নাইনটি পারসেন্ট কাজ বাংলার যারা পারমানেন্ট রেসিডেন্ট স্থায়ী বাসিন্দা তাদের চাই এই নিয়ম গুজরাটে মহারাষ্ট্রে রাজস্থানে মধ্যপ্রদেশে ঝাড়খণ্ডে তামিলনাড়ুতে তেলেঙ্গানায় গোয়ায় কর্ণাটকে রাজস্থানে হরিয়ানাতে সব জায়গায় পাশ করে নিয়েছে মানে সকলে কিন্তু নিজের নিজেরটা বুঝে নিচ্ছে এবার কিন্তু বাঙালিকেও নিজের নিজেরটা বুঝে নিতে হবে বাংলা পক্ষ সেই নিয়ে স্পষ্ট লড়াইটা করছে বাংলা পক্ষের এই লড়াইতে যোগ দাও বাংলার শাসক দল বাংলার বিরোধী দল এত সব এমএলএ হয়ে আছে সকলকে যে যার মতো ক্যাপাসিটিতে আছো চাপ দাও যে বাংলায় চাকরি আছে বাঙালির চাকরি নেই তাই জন্য বাঙালির ছেলে মনে করে বাংলায় চাকরি নেই আমাদের বাংলায় এই চাকরিগুলো বাংলার এই চাকরিগুলো আমাদের দরকার আমরা এখানে আমের বাগান রয়েছে সেখানে আম হয়ে রয়েছে সেখানে বাইরের বাঁদররা এসে আম খাচ্ছে আটি নিচে ফেলছে আমরা এই সিন আর দেখব না তুমি এখানে যদি বলো এই দেখো খুব ভালো প্রজাতির আটি এগুলো পোঁতো এতে এত গাছ হবে তাতে আর কোনো আমের কোনো সমস্যা থাকবে না তখন খাবে না ওসব পরের গল্প পরে অলরেডি যে আম গাছ আছে যে আম বাগান আছে সেখানে যে আম হয়ে আছে বাঙালি সবাইকে একজোট হয়ে বাঁদর নামাতে হবে এবং সেই আমগুলো নিজেরা মই দিয়ে উঠে খেতে হবে স্পষ্ট কথা বই পুত্র সংরক্ষণ দাবি করো নিজের ভালোটা বোঝো নিজের ভালোটা বোঝো আর কারুর ভালো বুঝতে হবে না নিজের ভালোটা বোঝো নিজের ভালো পাগলেও বোঝে বাঙালি কেন বুঝবে না আবার দেখো ব্লক এটা হবে আমরা যে এক্ষুনি যেই বার্তাটা দিলাম আমরা তো পেজগুলোর মাধ্যমে এই বার্তাগুলোই দিই বাংলা পক্ষর তিন লাখ ফলোয়ারের পেজ একদম রাতারাতি নষ্ট করে দিল ঠিক আছে আমরা আবার তৈরি করে নিয়েছি কিন্তু এতে আসলে কিছু হয় না কেন বলতো বাংলা পক্ষ আজকে প্রতিটি জেলায় এবং বাংলার এক তৃতীয়াংশ ওয়ান থার্ড বিধানসভা ভিত্তিক ইউনিট রয়েছে আমরা রয়েছি মাঠে হ্যাঁ মাঠে আমরা যে কাজ করি তার প্রকাশনাগুলো এইভাবে ভিডিও বা ইত্যাদির মাধ্যমে মানুষের সামনে আসে কিন্তু দিনের শেষে আমরা বাঙালির প্রাণের সংগঠন এবং মাটির সংগঠন ভার্চুয়াল সংগঠন না অসংখ্য জয় বাংলা দিতেও পারো তুমি যদি চাও তুমি যদি বেছে দাও তুমি বেছে দাও এখন সব কটা তুমি ঠিক আছে এখানেই আমাদের প্রতিবেদনটা তাহলে আজকের ঠিক আছে